হ্যালো এভরিওয়ান, আমি শীতল, আপনারা দেখছেন এইচডি টেকনিক্যাল। আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক বলবো যেটা শুনে আপনারা হয়রান হয়ে যাবেন। হ্যাঁ, আপনার কি কোনোদিন শুনেছেন যে এয়ারপ্লেন মোড অন করেও ইন্টারনেট করা যায়? আমার মনে হয় আপনারা শুনেননি। তো আজকে আমি একটি ট্রিক বলবো যার মাধ্যমে আপনারা এয়ারপ্লেন মোড অন করেও ইন্টারনেট চালাতে পারবেন। তো এই সব কিছু জানার জন্য এই ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে পাশের ঘন্টিটিও অন করে দেবেন। এরপর চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে, এবং সেখান থেকে সিম কার্ড ম্যানেজার, এখান থেকে আপনাদের ফোনের মোবাইল ডেটা অন করে দেবেন, মানে ইন্টারনেট কানেকশনটি অন করে দেবেন। এরপর চলে যাবেন ব্যাক। এখন দেখতে পাচ্ছেন যে উপরে আমার দেখাচ্ছে যে ইন্টারনেট কানেকশন অন হয়ে গেছে। আমি আপনাদের ইউটিউব ওপেন করে দেখাচ্ছি যে আমার ইন্টারনেট কানেকশনটি অন হয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছেন যে সকল ভিডিও চলে এসেছে, তার মানে আমার ইন্টারনেট কানেকশন কিন্তু অন হয়ে গেছে। এখন আমি আমার ফোন এয়ারপ্লেন মোডে অন করব এবং আপনাদের দেখাবো যে এটি কীভাবে কাজ করবে। তো আমি এখান থেকে এয়ারপ্লেন মোড অন করে দিচ্ছি। এখন উপরে দেখতে পাচ্ছেন যে এয়ারপ্লেন মোড অন আছে। এখন যদি আমি ইউটিউব ওপেন করি তাহলে কিন্তু আমার ভিডিওগুলি আসবে না, অর্থাৎ দেখাচ্ছে যে অফলাইন, নো ইন্টারনেট কানেকশন। তো এখন চলে যাবেন আপনাদের ফোনের ডায়ালারে এবং সেখানে গিয়ে টাইপ করবেন *#*#4636#*#*#। এটা টাইপ করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফোন ইনফরমেশন 1, এটাতে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল রেডিও পাওয়ার, এটা আপনাদের অন করে দিতে হবে। ঠিক আছে, এখন কিন্তু আপনাদের ফোনের নেট কানেকশন অন হয়ে গেছে, কিন্তু ওপরে কিন্তু দেখাচ্ছে না, ওপরে এখনও এয়ারপ্লেন মোডই আছে। এখন যদি আপনারা কোনো ইউটিউব ওপেন করেন তখন কিন্তু দেখতে পারবেন যে আপনার ফোনের কানেকশন অন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল ভিডিও চলে এসেছে, তার মানে কিন্তু আমার ইন্টারনেট কানেকশন অন হয়ে গেছে, কিন্তু ওপরে কিন্তু দেখাচ্ছে যে এয়ারপ্লেন মোড। তো এইভাবেই আপনারা এই ট্রিক ব্যবহার করে এয়ারপ্লেন মোডেও কিন্তু ইন্টারনেট চালাতে পারবেন এবং আপনাদের বন্ধুদের কিন্তু চমকে দিতে পারেন এই ট্রিকটি ব্যবহার করে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং তার পাশের যে ঘন্টিটি আছে সেটি অন করে দেবেন।